ভারতের বাংলা সিনেমার স্বনামধন্য অভিনেতা শান্তিলাল মুখার্জী প্রতারণার শিকার হয়ে প্রায় লাখ টাকা হারিয়েছেন এই অভিনেতা। ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, গত 13 জুন অভিনেতা শান্তিলাল মুখার্জির ব্যক্তিগত মুঠোফোনে একটি এসএমএস আসে। তাকে বলা হয় রাতের মধ্যে ইলেকট্রিক বিল জমা দিতে হবে, না হলে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তাড়াতাড়ি করে ইলেকট্রিক বিল পরিশোধ করেন এই অভিনেতা। এই ঘটনার পর থেকে অচেনা একটি নাম্বার থেকে ফোনে জানানো হয় পেমেন্ট আপডেট করার জন্য আরো 11 রুপি দিতে হবে। একটি লিঙ্কে ক্লিক করে ওই অর্থ পরিশোধের কথা বলা হয়। অভিনেতা ওই লিঙ্কে ক্লিক করেন। এরপর অভিনেতা জানতে পারেন তার অ্যাকাউন্ট থেকে 2.5 লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 2,98,210 টাকা, উধাও হয়ে গিয়েছে। এরপর থানায় অভিযোগ করেন শান্তিলাল। সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, সম্প্রতি ইলেকট্রিক বিল পরিশোধের বাহানায় সাধারণ মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করছে প্রতারকরা। এভাবে বহু গ্রাহকের অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে হ্যাকাররা। তবে এখন পর্যন্ত জালিয়াত চক্রের কেউ ধরা পড়েনি। অনেকেই অজান্তে এরকম লিঙ্কে ক্লিক করে বিপদে পড়ছেন। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।